ইমলি কোথায়? হ্যাঁ ইমলি কোথায়? কি বলছিল আবুল তাবুল ফোনে? মাকে খুঁজতে যাচ্ছি মানে? এর মানেটা কি? হ্যাঁ কোথায় খুঁজতে যাচ্ছে? কি জানে ও শহরটার কি চেনে? হ্যাঁ বাড়ি বাড়ি গেল কি করে ও? 10 মিনিটের জন্য একটু বাইরে গেছিলাম। কেন গেছিলে বাইরে তুমি? কে যেতে বলেছিল? দেখি চিঠিটা দেখি। দুধটা জাল দিতে দেখে পুড়ে গেছিল। আপনি বারবার বলেছিলেন এমনি যেন দুধটা খেয়ে নেই, তা একটু বাইরে গেছিলাম দুধ আনতে। পৃথিবী উল্টে যাক, তুই কেন বাইরে বেরোবি? তুই জানিস না কত কত কষ্ট করে এখানে রাখা হয়েছিল? জানিস না অসুস্থ? কে যেতে বলছে তোকে? প্রমিত মাথা ঠান্ডা কর, এভাবে ওকে বকে কোনো লাভ হবে না। দেখো ও তো এরকম নিশ্চয়ই আগেও হয়েছে যে কি আরাধন তোমার আগে ওকে বাড়িতে রেখে তুমি বেরিয়েছো কখনো? মাঝে মাঝে যেতে তো দাদা, বাজার করতে হতো, ধূপা বাড়িতে যেতে হতো। তাহলে দেখো কি দোষ। আমি এখন কি করবো সবরেশ দা, আমি কোথায় খুঁজবো ওকে? ও কিছু জানে না, শহরে কিচ্ছু ছিল। এখানকার লোকাল থানার ওসি তো শেখর দত্ত, আমার পূর্ব পরিচিত, অনেকদিনের পেশেন্ট। দেখি একবার ওকে ফোন করে ওর ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ শেখর, সমরেশ বলছি। আমি জানো বিকেল বেলা না ওই দোকানে গেছিলাম ওই মিষ্টি কিনতে গো, তার পাশে না একটা সাজগোজের দোকান আছে, ওখানে আমার একটা টিপের পাতা খুব পছন্দ হয়েছে। কি হয়েছে তোমার? কিছু না, বলছি কি ওই টিপের পাতাটা তুমি আমাকে তোমার প্রথম মাসের মাইনে দিয়ে কিনে দেবে? তোমার ভালো হয়েছে ওই চাকরির ইন্টারভিউ? খুব ভালো হয়েছে, আমার চাকরিটা হয়ে গেলে তোমাকে আমি অনেক অনেক টিপের পাতা কিনে দেবো। আমার কিন্তু শুধু টিপের পাতায় চলবে না। বায়না ওকে একটু জল টল দে, কেটে কুটে এসছে। আপনার কি চাই পিসিমণি? আগে বলো ইন্টারভিউটা কেমন হলো? খুব ভালো হয়েছে, বাড়ি থেকে বেরোনোর সময় ভাবলাম কিছু পারবো না, কিন্তু তোমার জল। থ্যাংক ইউ। হ্যাঁ কেন বলছিলে পারবে না? তুমি শিক্ষিত মেয়ে, না পারার কি আছে? না ইয়া পেছন থেকে ওইভাবে ডাকলো তো। তোমরা আজকালকার মেয়ে এসব আবার মানো নাকি? পিছনে আপনার কি চাই আপনি বললেন না তো। আমার কিচ্ছু চাই না রে পাগলি, আমার শুধু চাই তোর একটা ভালো চাকরি আর তারপর একটা খুব ভালো বিয়ে, ব্যাস ওইটুকু চাওয়া। কবি খাবে? আমি করছি না, একদম না, তুমি কেটে কুটে এসছো, তুমি ডিজার্ভ করো এক কাপ কফি, আমি বানাবো। ওকে কি হয়েছে ইয়া? জিজ্ঞেস করলে না তো আমার ইন্টারভিউটা কেমন হয়েছে? ও হ্যাঁ, একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছে। কেমন হলো ইন্টারভিউ? খুব খুব ভালো হয়েছে, ওরা আমাকে বললো যে আমি চাকরিটা Thank you.
হ্যালো হিয়া আছে কে বলছেন আমি বাসব দত্ত বলছি টিউলিপ থেকে হিয়াকে কিছুতেই ফোনে পাচ্ছি না নট রিচেবল বলছে একবার দেওয়া যাবে হিয়া হিয়া শরীরটা না ভালো নেই ও রেস্ট নিচ্ছে কিছু বলতে হবে হ্যাঁ প্লিজ হিয়াকে একটু বলে দাও ডক্টর রমিত সেনের মেয়েকে পাওয়া যাচ্ছে না পারলে ও যেন একবার শিগগিরই আসে এখানে ঠিক আছে আমি বলে দিচ্ছি পিসমনি আমি না কফিটা পরে খাবো কেন আমাকে একটু বেরোতে হবে কোথায় বেরোবে আমি সব এসে বলছি পিসমনি আমি একটু দাঁড়ায় আছি মঞ্জুরি আজ সকাল থেকে কলকাতায় কোনো স্ট্রিট অ্যাক্সিডেন্টের খবর এখনো পর্যন্ত নেই আপনারা মিসিং পারসন স্কোয়াডে খবর দিতে পারেন একটা বিষয়ে আমার একটু চিন্তা হচ্ছে কি বিষয় অফিসার যদি কোনো বদ লোকের পাল্লায় পড়ে যায় না প্লিজ না রমিত টেনশন করো আচ্ছা ডক্টর সেন আপনার মেয়ে কি কোনো বন্ধু বান্ধব বা আত্মীয়ের বাড়িতে ও এই শহরের কিচ্ছু জানে না কিচ্ছু চেনে না তাহলে ও যা লিখে রেখে গেছে তাতে দেখছি মার কাছে যাবে বলছে ওর মা নেই শেখর তাহলে অন্য কাউকেও মা বলে মনে করে ডাকে কিন্তু তার ঠিকানা জানার কথা না স্ট্রেঞ্জ বাচ্চাদের সাইকোলজি বোঝা খুব মুশকিল এনিওয়ে ডক্টর সেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি আপনি একটু ধৈর্য ধরুন আর আপনাকে আপনার মেয়ের একটা ছবি দিতে বলেছিলাম ওকে আমি চেষ্টা করছি প্লিজ চলি সমরেশ দা এসো তোমার ফোনের অপেক্ষায় থাকলো আসছি কেন আমি জোর করে হিয়াকে ওর কাছে নিয়ে আসলাম না কেন 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 এত বড় শাস্তি দিলি আমাকে তুই আমাকে এত বড় শাস্তি দিলি হিয়া মা বাবা উঠছিস কেন শুয়ে থাক শুয়ে থাক না না কি বলছিলে বলো না ওই বানা বললো তোর নাকি শরীরটা খারাপ কি হয়েছে রে মা ইমলির খুব শরীর খারাপ বাবা কিছুতেই সারছে না শুধু আমাকে দেখতে চাইছে বাচ্চারা যখন বায়না করে তখন সম্ভব অসম্ভব এসব ভেবে তো করে না আর সেটা বুঝিয়ে দেবার দায়িত্ব তো তার অভিভাবকের তুই কেন কষ্ট পাচ্ছিস মা আমি সবার সাথে কথা বলেছি বাবা রমিত একদম ভেঙে পড়েছে ওকে দেখে মনে হচ্ছে না কোনো কিছু সামলাতে পারবে বলে সে কি এটা তো হওয়া উচিত না রমিত নিজে একজন ডাক্তার তাছাড়া এই ব্যাপারে তোকে ইমোশনালি ব্ল্যাকমেল করা তো উচিত নয় না না আমাকে একদমই ইমোশনালি ব্ল্যাকমেল করছে না আমি সেটা বুঝতে পারছি আর তাছাড়া আমি ওকে বুঝিয়েছি যে সত্যিটা তো ইমলিকে অ্যাকসেপ্ট করতে হবে একটা মিথ্যেকে আঁকড়ে ধরে তো বাঁচাটা ওর পক্ষে ঠিক নয় হিতে বিপরীত হতে পারে আমি নিজেকে বোঝাতে পারছি না তোর কি মনে হয় খুলে বল তোমা সমরেশদা বললো আমি যদি না যাই যদি ইমলির সঙ্গে দেখা না করি তাহলে ইমলিকে নাকি বাঁচানো যাবে না সে কি
এতটা সিরিয়াস হয়ে গেছে? কিছু জেনে শুনে করিনি আমি। আমি জানি কেন, আমি তোকে বিশ্বাস করি। আকাশ নীল